আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে নবজাতকদের পেট ফাঁপা, বমি বা বমি বমি ভাব, বদহজম, এই সব সমস্যার সমাধানের জন্য যে বহুল ব্যবহৃত পেডিয়াট্রিক ড্রপ মোটিগাট, কথা বলবো মোটিগাট ড্রপটি কী কী কাজ করে, এর খাওয়ার নিয়ম কী, ও সবশেষে থাকছে এর সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটিগাট পেডিয়াট্রিক ড্রপ। এর জেনেরিক নেম হচ্ছে ডম্পেরিডন। এর প্রতি এমএলএ রয়েছে ডম্পেরিডন 5 mg। এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়, তার ভিতরে ডন এ, ডিফ্লাক্স, ডোমিন, ডোমিরেন, রিডন, অ্যাপালডন, ইসোগাট, এই সব নামেও বাজারে পাওয়া যায়। তো এটি মূলত দেখা যায় যে বাচ্চাদের বিভিন্ন ধরনের পেটে সমস্যার কারণে ব্যবহৃত হয়ে থাকে, যেমন বদহজম, বমি বমি ভাব, বমি হওয়া। এছাড়াও এটি পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ, গ্যাস্ট্রোরিফ্লাক্স এবং ইসোফেগাইটিস এর ফলে সৃষ্ট সমস্যার সমাধান করে। পেটের উপরের ভাগে ফাঁপা বোধ করা, পেট ভার বোধ করা এবং পেটের উপরের অংশে ব্যথা, ঢেকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যে তুষ্টি হওয়া, পাকস্থলীতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা, এসবের কাজে এটি কাজ করে থাকে। এছাড়াও আলসারবিহীন অজীর্ণ রোগ, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে ডাক্তারগণ এই মোটিগাট পেডিয়াট্রিক ড্রপটি সাজেশন করে থাকে। উল্লেখিত সমস্যাগুলো আর খুব ভালো একটি সমাধানের জন্য এটি কাজ করে থাকে। তো চলুন এবারে আমরা এর খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে নিই। মোটিগাট ড্রপের খাওয়ার নিয়ম হচ্ছে 1 ml করে 3 বার নবজাতকদের জন্য। সেক্ষেত্রে অবশ্যই একটু ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, কারণ দেখা যায় যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে বডি ওয়েট একরকম থাকে না। তো এই সাসপেনশন বা যে পেডিয়াট্রিক ড্রপগুলো রয়েছে এটি পার বডি ওয়েট কেজি হিসেবে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এটি পার যাদের নবজাতক আছে তাদের জন্য হচ্ছে 1 ml করে 3 বার, এবং বডি ওয়েট বেশি হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ডোজ বাড়তে পারে। এবং এর রয়েছে কিছু সাইড এফেক্ট, তো চলুন সাইড এফেক্টগুলো সম্পর্কে একটু জেনে নিই। এটি সেবনের ফলে ত্বকের লালচে ভাব ও চুলকানি হতে পারে, তারপরে ঝিমুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে বা পায়খানার সমস্যা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এর সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যেমন বাচ্চাদের ব্লাড ভেইন যেটা আছে, বাচ্চাদের ব্লাড ভেইন ব্যারিয়ার অপরিণত অবস্থায় থাকা এক্সট্রা পিরিমিডিয়াল রিয়াকশনের সম্ভাবনা বেশি থাকে। তাই বাচ্চাদের ক্ষেত্রে ডম্পেরিডন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। যেহেতু ডম্পেরিডনের বিপাক মূলত যকৃতে ঘটে, তাই যকৃতের সমস্যায় ডম্পেরিডনের ব্যবহার সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।